আসসালামু আলাইকুম, আমার নাম মিরাজ, আমার বয়স 18, বাড়ি মাদারীপুর। আমি গত 1 বছর ধরে এই ব্যথা সর্বপ্রথম আঙ্গুল থেকে, তারপরে আস্তে আস্তে গেরা থেকে আর ওঠে নাই এর আগেই। আসসালামু আলাইকুম, আমি শুকুর আলী। আমি আমার ভাইয়ের ছোট ভাই, ও ওই সমস্যা ওর গত 1 বছর আগে ও হঠাৎ করে পায়ের আঙুলে ব্যথা শুরু হয়। তো আমি ভাবছিলাম যে খেলতে গিয়ে হয়তো ব্যথা পাইছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যথাটা ওর আস্তে আস্তে আঙুল থেকে হাঁটুতে চলে আসে, দুই হাঁটুতে চলে যায় এবং পা ফুলে যায়। একটা পর্যায়ে আমি ওকে আমাদের মাদারীপুরের ডাক্তার, ফরিদপুরের ডাক্তার, তারপরে ঢাকায় পপুলার হসপিটাল, পিজি হাসপাতাল, হলি ফ্যামিলি, মোটামুটি সবখানে ডাক্তার দেখাইছি, কিন্তু অ্যাকচুয়ালি কোথাও থেকেই ও সুস্থ হইতেছিল না। বরং ডে বাই ডে আস্তে আস্তে ও পঙ্গু হয়ে যাইতেছিল, ইভেন টোটালি প্যারালাইজড হয়ে গেছিল। দেন একটা শেষে আমি খুঁজতেছিলাম যে আসলে এই যে রোগটা ধরা খাইছে, স্পন্ডলাইটিস আর্থ্রাইটিস, এই রোগটার অ্যাকচুয়াল চিকিৎসা কোথায় আছে। তো একটা পর্যায়ে আমি দেখতে পাই যে শ্যামলীতে ডিপিআরসি আছে, সেখানে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার, তিনি এই এই পেন ম্যানেজমেন্ট নিয়েই কাজ করে। তো আমি তার কাছে আসলাম, আইসা সকল ঘটনা বললাম, রিপোর্টগুলো দেখাইলাম। তো স্যার আমাকে অভয় দিল যে তুমি ইমার্জেন্সি তোমার ভাইকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে এসো এবং ইনশাল্লাহ তোমার ভাই সুস্থ হয়ে যাবে। আমি স্যারের কথা শুনে অনেক ইন্সপায়ার্ড হলাম, আমি আমার ভাইকে নিয়ে আসলাম 2022 সালের ডিসেম্বরের দিকে। তো নিয়ে আসার পর 13 দিনের মতো আলহামদুলিল্লাহ থেরাপি এবং স্যারের চিকিৎসা তত্ত্বাবধানে আমার ভাই আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ, এখন আগের মতো স্বাভাবিক। এখন আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তার আন্ডারে থাইকে আমার ভাই আজকে পরিপূর্ণ সুস্থ। এটি আমি শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে, মহান আল্লাহ রব্বুল আলামিন আমার ভাইকে সুস্থ করছে। আপনারাও যদি এরকম ব্যথা নিয়ে ভুগতে থাকেন, সেটা যে কোনো ধরনের ব্যথা রিলেটেড, তাহলে আপনারা নির্দ্বিধায় ডিপিআরসি হসপিটাল শ্যামলী ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে এসে একবার দেখতে পারেন। যারা অনেক দিনের ব্যথা নিয়ে ভুগতেছেন, কোথাও কোনো ট্রিটমেন্টে ভালো হইতেছেন না, 12 মাসকাল ওষুধ খাইতেছেন, তারাও এখানে এসে ট্রিটমেন্ট নিয়ে দেখতে পারেন। আপনারা আশা করি আল্লাহর রহমতে স্যারের উসিলায় সুস্থ হয়ে যাবেন। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমার ভাই সারা জীবন সুস্থ থাকতে পারে, হাসি খুশি থাকতে পারে, আর এই প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।